বাবু দামা খেয়ে অফিসে যাবে, তাই কেষ্টা তাড়াতাড়ি করে যেই মুখটা বাবুকে এগিয়ে দিতে যাবে অমনি কলকে থেকে এক টুকরো টিকের আগুন হঠাৎ বৈঠকখানার দামি পলাস্টার উপরে পড়ে গিয়ে খানিকটা জায়গা পড়ে গেল। কেষ্টা অন্দর মন্দ এসে কাজের মেয়েকে বললেন, আজ বাবুর দামি ফলাফা কুড়িয়ে দিয়েছি রে। মেয়েটি বাড়ি যাচ্ছিল বাবুর বাড়ি থেকে ভাড়া ভাড়া ভাত নিয়ে, পথে ডাইনির সঙ্গে দেখা। সে বললে, মা থাকেন ব্যবহার বলো গুরুতর গো, দেশ টাকাটা রাগ করে বাবুর দামি ফলাফল সব আগুন দিয়ে কিনা পুড়িয়ে দিয়েছে। বাইকের ছুটিয়ে পাড়া টুরু চলেছিল গ্রাম থেকে শহরের দিকে ফুটবল ম্যাচের বন্দোবস্ত করে, তাকে মাঝ রাস্তায় দুহাত ঘুরে থামিয়ে দিয়ে রায়গিন্দি বললেন, অ কুমু শুনিছিস ব্যাপারটা, ওই যে দেশটা বেচার আটপত্তা তো কম নয় না, কারো বাবু লোক ওরে ডাক করে তার দামি দামি জিনিসপত্র করে সব জানলে কুড়িয়ে খাট করে দিয়েছে, বেচারা কারো সবে একটু টাকা পয়সায় গা ঝাড়া দিয়ে উঠছিল তা, তার মধ্যে কিনা দেশটা বেচার ঘটারে এই বিপদ। কারুবাবু শনিবারে কাজ করে বাড়ি দিচ্ছিলেন, পথে আমতলায় কবিরাজ জগন্নাথবাবুর সঙ্গে কাজ যান। তিনি কারুবাবুকে দেখে চোখগুলো কপালে তুলে কিছুক্ষণ তো হা করে তার দিকে চেয়ে রয়েছেন, তখন তিন চারজনের মুখে অবিশ্বাস জিজ্ঞেস করে, কবি খাবো মরো না? কারুবাবু আরো বিশ্বাস নিয়ে উত্তর করলেন, সেটি করে নো ভাই, আপনি থাকলে মরতে যাবো কোন দুঃখে। কবিরাজ আমতাল করে বললেন, যে শুনছিলাম করিম কমলা পুলিশের লোকটাকে মেরে ফেলেছে, তবে ডাকাত দলের উদ্যোগ এখনো ধরা পড়েনি, পুলিশ ব্যাপারে জোর তদন্ত।